ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে, এই প্রশ্নের উত্তরটা যে দিতে পারবে তাকে আজকে দেওয়া হবে 3000 টাকা। তো আপনি কি পারবেন? হ্যাঁ আমি পারবো। আপনার নামটা বলেন। অন্তরা ইসলাম। তো অন্তরা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে? যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন পেয়ে যাবেন 3000 টাকা, ঠিক আছে? আর দর্শক আপনাদের বলছি, আপনারা যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন দ্রুত কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিবেন, আর উত্তর জানানোর আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো বলেন, ব্যবহার করার আগে কোন জিনিসটাকে ভাঙতেই হবে? কাচের বোতল। কাচের বোতল? জি। ব্যবহার করার আগে কাচের বোতল ভাঙিয়ে ফালা দিতে হবে? ভেঙে ফেলে টুকরো করে ফেলতে হবে। কেন কেন? কাচের বোতল, যেমন আমরা যদি কাচের জুস বোতলের জুস খাই, তাহলে আমরা জুসের মুখটা খুলে আমরা জুস খেয়ে ফেলবো, আমরা ভাঙবো কেন? বয়ম থেকে কিছু বের করার জন্য আমরা বয়মের মুখ খুলবো, কিন্তু আমরা ভাঙবো কেন? আচ্ছা, তাহলে হচ্ছে যে ডাব। ডাব, আমি বলছি ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে। ডাব ভাঙতে হয় না, কাটতে হয়। ও, ওটা তো কাটতে হয়। জি। অন্য কিছু হবে? তাহলে আম। আম? জি। আম, আম ভাঙতে হয় না? আম ও কাটতে হয়। কাটতে হয়। আমার প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনেন, ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে, মানে আপনি যদি জিনিসটাকে ব্যবহার করতে চান তাহলে জিনিসটা ভাঙতেই হবে। আমি কি আরেকটু উদাহরণ দিয়ে দিব, মানে আপনাকে ক্লু দিয়ে দিব? হ্যাঁ দেন। আচ্ছা, এই জিনিসটা যেটার কথা বলছি আমি, এটা একটা খাওয়ার জিনিস। ও আচ্ছা, তাহলে কি পানি? পানি? পানি, পানির বোতল। পানির বোতল ব্যবহার করার জন্য খুলতে হয়, ভাঙতে হয় না। ও আচ্ছা। ভাঙা মানে হচ্ছে ভেঙে ফেলা। আচ্ছা, তাহলে হচ্ছে গাছের ফল। গাছের ফল কিভাবে? মানে ওটা খেতে হলে তো অবশ্যই ভেঙে খেতে হবে, তাই না? ফল ভেঙে খেতে হয় না, ফল কেটে খেতে হয়, ফাটিয়ে খেতে হয়। ও আচ্ছা। ফলটাকে ফাটানো বলে আর ভাঙা বলে না। আচ্ছা, তাহলে তাহলে কি হতে পারে? একটু একটু ইজিলি ভাবেন, আপনি উত্তরটা পেয়ে যাবেন। আপনি থাকেন কোথায়? আমি থাকি এই তো ছিয়াতে, মিরপুরে। মিরপুরে? আচ্ছা, তো উত্তরটা একটু দেখেন, ভাবতে পারেন কি একটু বলেন। তাহলে হচ্ছে যে ইয়া হবে, ওই যে পেপো। পেপো কি? পেপে। ও আচ্ছা, পেপে, পাকা পেপে। আপনার পেপেকে কি আপনারা পেপু বলেন? হ্যাঁ পেপো বলি। পেপে থাকেন কোথায়? আপনার গ্রামের বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা। ও, চুয়াডাঙ্গা কি পেপু বলে? পেপে বলে, পেপো পেপো। ও আচ্ছা, বুঝতে পারছি। না, পেপে হবে না, অন্য কিছু হবে। একটু দ্রুত ভাবেন, বেশি সময় নেই, আমি অনেক সময় দিয়ে ফেলেছি আপনাকে অলরেডি। আচ্ছা, বিস্কুটের প্যাকেট। বিস্কুটের প্যাকেট ব্যবহার করার জন্য ভাঙতেই হবে। বিস্কুটের প্যাকেটকে ভাঙা বলে না, এটা প্যাকেট খোলা বলে, যে প্যাকেট খুলে ফেলেছি। তাহলে আপনি একটু ভাবেন, ওই জিনিসটা দৈনন্দিন জীবনে আমাদের অনেক প্রয়োজন হয়, এবং আমরা অনেক কিছুর সাথে আসলে ওইটা খাই, আর ওইটা আসলে খাবারটা আসলে অনেক পুষ্টিকর খাবার একটা। আচ্ছা, তাহলে ভাজা। কি ভাজা? আরে ভাজা মাখানোর সময় তো ওটা ভেঙে চুরে খাইতে হয়, তাই না? কি ভাজা? মানে ওই যে চানাচুর ভাজা। চানাচুর? না না, ভুল হইছে, অন্য কিছু হবে, দ্রুত ভাবেন। চিপসের প্যাকেট। হ্যাঁ, চিপসের প্যাকেট। চিপসের প্যাকেট? না না, চিপসের প্যাকেট না, অন্য কিছু হবে, দ্রুত ভাবেন। আপনাকে আমি আর বেশি সময় দিতে পারবো না, আপনি 5 সেকেন্ড সময় দিবেন, এরকম তো পারলে পারলেন, না পারলে নাই। আর দর্শক আপনারা যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্সে জানান কোন জিনিসটাকে ব্যবহার করার আগে ভাঙতেই হবে। 1, 2, 3, 4, 5। দুঃখিত, আপনাকে আমি পুরস্কারটা দিতে পারছি না, আপনি 5 সেকেন্ড সময় অতিক্রম করছেন, প্লাস হচ্ছে এতক্ষণও পারেন নাই, সো সরি। ঠিক আছে।